সাবস্ক্রাইব করুন টেক পয়েন্ট বাংলাকে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি জুনিয়র শুভ। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার ইউটিউব ভিডিও শেষ পর্যায়ে ইন স্ক্রিন অ্যাড করবেন। আমরা যারা ইন স্ক্রিন সম্পর্কে জানি না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেওয়া যাক। ইন অর্থ হলো শেষ এবং স্ক্রিন অর্থ হলো পর্দা, মানে শেষ পর্দায় কোনো কিছু ভেসে ওঠাকে ইউটিউবের ভাষায় ইন স্ক্রিন বলা হয়ে থাকে। আপনারা যদি আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের সামনে দুইটি ভিডিও আইকন এবং একটি চ্যানেল আইকন ভেসে ওঠে, তো মূলত সেটাই কিন্তু ইন স্ক্রিন। তো আপনার ইউটিউব ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করার ফলে কিছু সুবিধাও পেতে পারেন। সেটি হলো, মনে করেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা অডিয়েন্স যোগ হলো, সেই অডিয়েন্সটা যদি আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে তাহলে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে দুইটি ভিডিও আইকন এবং একটি চ্যানেল আইকন যদি ভেসে ওঠে অবশ্যই সেই অডিয়েন্সটা সেই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার ফলে আমাদের চ্যানেলে যে লাভটা হবে সেটি হলো এই ভিডিওটাতে ভিউ কাউন্ট হবে, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সেই অডিয়েন্সটা সাবস্ক্রাইব না করে থাকে তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইব আইকনটাতে, মানে চ্যানেল আইকনটাতে ক্লিক করার ফলে সেই অডিয়েন্সটা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তার জন্য খুব সহজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার ইউটিউব ভিডিওর শেষ পর্যায়ে, মানে শেষ পর্দায় ইন স্ক্রিন অ্যাড করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করব মোবাইলের সাহায্যে। আপনারা সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হলো ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটি ডাউনলোড হওয়ার পরে আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারটির ভিতরে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে ইউটিউবে ক্লিক করতে হবে। ইউটিউবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এই কর্নার আইকনটাতে ক্লিক করতে হবে। এই আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ অপশনটাতে ক্লিক করতে হবে। ডেস্কটপ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে পেজটা একটু জুম করবেন। জুম করে বাম পাশের উপরের কর্নারের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে মাই চ্যানেলে ক্লিক করতে হবে। মাই চ্যানেলে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করতে হবে। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখান থেকে পেজটি একটু জুম করে নেবেন। পেজটি জুম করার পর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এডিট অপশনটিতে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখান থেকে আবারও এই পেজটি একটু জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে ইন স্ক্রিন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ইন স্ক্রিন অপশনটাতে ক্লিক করতে হবে। ইন স্ক্রিন অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, এখান থেকে আবারও পেজটি জুম করবেন। জুম করার পর এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হবে। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এ ইউটিউব টেমপ্লেট, মানে এখান থেকে আপনারা আপনাদের ভিডিও শেষ পর্যায়ে কয়টা ভিডিও আইকন এবং কয়টা চ্যানেল আইকন অ্যাড করবেন সেটি আপনাদের উপর ডিপেন্ড করবে। এখান থেকে আপনারা যদি স্ক্রোল ডাউন করেন তাহলে কিন্তু অনেকগুলা টেম্পলেট আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি একটি ভিডিও আইকন এবং একটি চ্যানেল আইকন অ্যাড করবো আমার ইউটিউব ভিডিওটাতে, তার জন্য আমি সেই টেমপ্লেটের উপর ক্লিক করে দিব। টেমপ্লেটের উপর ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট নামের অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখান থেকে এই পেজটি আবার একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হলো অ্যাড এলিমেন্ট। সেই অ্যাড এলিমেন্ট থেকে আপনাদের অলরেডি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আইকনটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করবো এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিব। ভিডিও সিলেক্ট করার জন্য আমাদের এখানে পেন আইকনটাতে ক্লিক করতে হবে। পেন আইকনটাতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি সিলেক্ট করবেন, মানে যে ভিডিওটি আপনাদের স্ক্রিনে অ্যাড করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের সামনে পেজটি এমন হয়ে যাবে। আপনারা যদি এই ভিডিওগুলা নাড়াচাড়া করতে চান সেই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এটি সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনটাতে ক্লিক করতে হবে। তো সব কিছু ঠিকঠাকভাবে সেভ করে দেওয়ার পর আপনাদের ইউটিউব ভিডিও শেষ পর্যায়টা দেখাবে এমন। তো আপনি এভাবে কিন্তু খুব সহজভাবে মোবাইল ফোনের সাহায্যে আপনাদের ইউটিউব ভিডিওতে ইন স্ক্রিন অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
পাশ থেকে বেল বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।